আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে 45 ওভারে 4 উইকেট হারিয়ে 319 রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ রান তাড়া করে 3 উইকেট হাতে রেখেই, যা ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। দুর্দান্ত এই জয়ে ওয়ানডে সুপার লীগের পয়েন্ট টেবিলের 3-এ উঠে এসেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, যার ফলে সাকিব তামিম মুশফিক শান্তরা টপকে গেছে ভারতকেও। ওয়ানডে সুপার লীগের সিরিজ হওয়াতে আইরিশদের বিপক্ষে জিতে 10 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশের পয়েন্ট এখন 145, অবস্থানটা উঠে এসেছে 3-এ। 3 থেকে 4-এ নেমে গেছে 139 পয়েন্ট নিয়ে থাকা ভারত। শীর্ষে আছে 175 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড, 155 পয়েন্ট নিয়ে 2-এ আছে ইংল্যান্ড। চেমসফোর্ডে বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল, দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। টস হয়েছে নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক পরে। টসে জিতে বোলিং নিতে ভুল করেনি বাংলাদেশ, কিন্তু 3 স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করাই যায়। আইরিশরা ব্যাট করতে নেমে পেসার হাসান মাহমুদের তোপে 16 রানেই 2 উইকেট হারায় আইরিশরা। সেখান থেকে হ্যারি ট্র্যাক্টরের সেঞ্চুরি এবং জর্জ ডকরেলের 50-তে 45 ওভারে নেমে আসা ম্যাচে 6 উইকেটে 319 রান সংগ্রহ করে আইরিশরা। 3-এ নামা অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি এবং 4-এ নামা হ্যারি ট্র্যাক্টর শুরুর বিপর্যয় সামাল দেন, তারা 98 রান যোগ করেন। বালবির্নি ফিরে যান 42 রান করে, তবে ট্র্যাক্টর ছিলেন অবিচল। তিনি খেলেন 112 বলে 140 রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে 10টি ছক্কা এবং 7টি চারের শট আসে। শেষে তার সঙ্গে 129 রানের জুটি গড়েন জর্জ ডকরেল। তিনি মাত্র 47 বলে 74 রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 3টি চার এবং 4টি ওভার বাউন্ডারি আসে। জবাব দিতে নামা বাংলাদেশ 9 রানে প্রথম এবং 40 রানে হারায় দ্বিতীয় উইকেট। প্রথমে 7 রান করা ওপেনার তামিম ইকবাল ফিরে যান, পরে সাজঘরে ফেরেন 21 রান করা লিটন দাস। এরপর নাজমুল শান্ত এবং সাকিব আল হাসান 61 রান যোগ করেন। সাকিব আল হাসান ফিরে যান 27 বলে 5টি চারের শটে 26 রান করে। ওই চাপ শান্ত এবং পাশে নামা তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করে সামাল দেন। তারা 131 রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলেন। এরপর হৃদয় 58 বলে 5টি চার এবং 3টি ছক্কায় 68 রান করে আউট হন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা নাজমুল শান্ত 117 রান করে সাজঘরে ফেরেন। তিনি 93 বলে 12টি চার এবং 3টি ছক্কায় ওই ইনিংস গড়েন। পরেই ঝোড়ো ব্যাট করা মেহেদী হাসান মিরাজ আউট হন, তিনি 12 বলে 3 চারে 19 রান করেন। বাংলাদেশের রান তখন 39.4 ওভারে 286, শেষ 5.2 ওভারে দরকার আরও 34 রান। প্রথমে ট্যালেন্ডার তাইজুল ইসলাম এবং পরে শরীফুল ইসলামকে নিয়ে অভিজ্ঞ মুশফিক ওই পথ পাড়ি দিয়েছেন। ছয়ে নামা ডানহাতি এই ব্যাটসম্যান খেলেছেন 28 বলে ম্যাচ জেতানো 36 রানের ইনিংস, 4টি চার মারেন তিনি। শেষ ওভারে গ্রাহাম হিউম নো বল দেওয়ায় জয়টা একটু সহজ হয়েছে।